একটা কার কোলে উঠেছে, ইন্দু ইন্দু। হ্যালো গাইজ, গুড মর্নিং, কেমন আছো সবাই? তোমরা দেখছো এসডি ব্লগস আর আমি সুভাষ। বন্ধুরা, আজ রাখি পূর্ণিমা, আজ তো রাখি পড়তেই হবে। এছাড়াও আজকে একটা অফিস কলিগের বাড়ি যাব, যেখানে কয়েকজন বন্ধুরা মিলে একটা পিকনিকের ব্যবস্থা করা হচ্ছে। তো তোমাদের সব দেখাবো, তো দেখতে থাকো কী কী হচ্ছে। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো। আর ভিডিওটা কেমন লাগলো লাস্টে কমেন্ট করে জানিও। ওকে, দেখতে থাকো। তো বন্ধুরা, বলতে বলতেই আমার একটা বোন চলে এসছে, তবে ও আজকে রাখি পরাতে পারবে না, কারণ কিছুদিন আগেই ওর ঠাকুমা মারা গেছে। তো তাই ও মিষ্টি খাওয়াবে। এটা হচ্ছে মিষ্টি, ও আমার মাসির মেয়ে, তো এখন ও মিষ্টি খাওয়াতে এসছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তোর জন্য একটা গিফট আছে, তুই রাখি পরাস নি, তাও আমি গিফট কিনে রেখেছি। তো ভালো করে আজকের দিনটা কাটা, আর তুই জানি আমার মানে রক্ষার জন্য রাখি পরাস, বা ভালো চাস, আমিও তোর ভালো চাই, তুইও আমি বড় হ, ভালো করে পড়াশোনা কর। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ এখন আমার সাথে কে রয়েছে, তোমরা জানো না এটা কে। এটা আমার বড় মামার ছেলে অরিত্র। তো তার সাথে আছে আমার মাসির মেয়ে সাথী। তো ও আজকে আমাদেরকে রাখি পরাবে, তাই এসছে। তো চলো রাখি পরা যাক। ঘরে তো রাখি পরা হয়ে গেল, এবার ইন্দ্রদের বাড়ি যাব, ওখানে ওর ওয়াইফ জয়শ্রী রাখি পরবে আমাদের দুজনকে। তো চলো ওখানে গিয়ে দেখা হচ্ছে। এটা কার কোলে উঠেছে, ইন্দু ইন্দু। এটা একটা মামা, ছোট মামা, আমি বড় মামা, এটা ছোট মামা, ছোট মামার কোলে উঠেছে ইন্দু। বেরু বেরু যাবে নাকি? যাবে, বেরু বেরু যাবে বলি বাবা। রাজদীপ দাদাকে রাখি পরিয়ে দিচ্ছি আমি। আচ্ছা দেখো, হ্যাঁ ওই
ভাইয়ের তরফ থেকে দুজনের জন্য আর আলাদা আলাদা ভাই ওর তরফ থেকে এটা ভাইয়ের তরফ থেকে ও আরে দেখো কি দিয়েছে নাও হ্যাঁ কোলে খাবার আয়োজন করেছে ব্রেকফাস্টের তো বন্ধুরা ইন্ডোর বাড়িতে রাখি করা হয়ে গেছে তো আর আমার ভাই বাড়ি চলে গেছে আর আমি এখন যাব মাংস কিনতে মাংস কিনে ডাইরেক্ট পিকনিকে জয়েন করব ঠিক আছে চলো পিকনিকে গিয়ে দেখা হচ্ছে তো আমি চলে এসেছি পিকনিকে পিকনিকে রান্নার আয়োজন চলছে সব বেশি কিছু রান্না হবে না মাংস ভাত ডাই যথেষ্ট এরা হচ্ছে আমাদের মাস্টার শেফ কল্লোল এইটা হচ্ছে আমাদের লাভ গুরু সুশান্ত মোদি হাই হাই করছে দেখো বিয়ে হয়ে গেছে তাও এমন হাই করছে যাতে মেয়েরা ও কিন্তু রাঁধতেও ভালো পারে আমাদের কল্লোলের মতো ও একজন লাভগুরুর সাথে যাতে মাস্টার শেফ এটা হচ্ছে আমাদের কবিগুরু শুভজয় দাশগুপ্ত ও ভালো কবিতা লেখে ওর একটা কবিতার চ্যানেলও আছে শুভ চিন্তক বলে আমি ডেসক্রিপশনে লিঙ্কটা দিয়ে দেবো তোমরা দেখো ভিডিওগুলো সাবস্ক্রাইব করো ওর চ্যানেল এটা হচ্ছে কল্লোলের ঘর তো আমি আসার আগেই এখানে ভাত আর বাঁধাকপির তরকারি রেডি হয়ে গেছে আর মাংস তো চলছে এইটা হচ্ছে আমাদের লাভগুরু সুশান্ত মোদির ঘর আর এইটা হচ্ছে আমাদের কবিগুরু শুভজয় দাশগুপ্তর ঘর যেখানে এখন রান্নাবান্না চলছে অনেকদিন থেকে শুভজয় বলছিল ওদের ঘরে আসতে আজকে ফাইনালি ওদের ঘরে এলাম খাওয়া দাওয়া হবে শুভজয় খুশি তো হ্যাঁ খুব ভালো লাগছে অনেকদিন ধরে বলেছিলাম শুভজয় তারপর আরও যারা আছে দুখানা স্টোভে মাংস রান্না হচ্ছে আর এখানে আমাদের শুভজয় চা বানাচ্ছে ওটো 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 পাটা পুড়বে দিলে না চাটা ফেলে দিয়ে তোমার কেমন লাগবে ওর বল বলো আমরা কেমন চা খেতে পারলাম না তোমার জন্য আমি বিখ্যাত আর চা বানাবে কোনো দিন বানা বানাবো কিন্তু নামাবে না বানালেও নামি না পাশের বাড়ির লোককে নে এ এখন আমার সাথে রয়েছে সৌভিক আর এখানে রয়েছে মাইতিদা মাইতি দাও একজন মাস্টার শেফ বলতে পারো খুব ভালো রান্না করতে পারে আর খেতে তো দুজনেই একঘর চলো খাওয়ার সময় দেখা হচ্ছে আমাদের কল্লোল খাওয়া দাওয়া করে ডিউটি যাবে তাই ওকে আগেই খেতে বসিয়ে দেওয়া হয়েছে কল্লোল খাও 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 কেমন হয়েছে বলো নিজের রান্না নিজেই প্রশংসা করো এটা মহেশবাস দা এটা আমি কি আমি টেস্ট করব বাহ প্রথমে বাঁধাকপি টেস্ট করছি পরে খাবো আমরা এখন কল্লোল অফিস যাবে তাই ওরা খেয়ে নিই না বাঁধাকপি তোমার গাড়িও দিয়েছ কল্লোল রান্না বেশ ভালো এবার খাবো আসল জিনিসটা মাটন মাটন আগে একটু আলু খেয়ে এদিকে একটু দেখা এদিকে একটু দেখা একটু আলু পিসও দিয়েছে আর না না একটু অনেক চন্দ্র হচ্ছে অত দিস না এই শুরু শুরু খাই দিচ্ছিস তো তুই ভালো আছো ভালো আছো ভালো থ্যাংক ইউ কেন আঙ্গে একটু খাই দি কল্লোলে কেমন হয়েছে ঠিকঠাক জোর লাগবে না না মাংস তখন তো মাংস নেই পাবে পরে দেবো আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছে সত্যেন মোদি কি করছিলে বাবা দেখুন কাজে ব্যস্ত ছিলাম কি কাজ তোমার তুমি কি কাজে ব্যস্ত ছিল মানে দরজা আছে
অ্যাট লাস্ট খেতে বসে পড়েছি এখন, বাকি সবাই খেতে শুরুও করে দিয়েছে। এই হচ্ছে মাটন, সবাই খাচ্ছে দেখতে পাচ্ছ। চলো খাওয়া যাক। এবার বাড়ি যাওয়ার পালা। আমরা তো জেগে আছি, বাকিরা ঘুমাচ্ছে এখনো, রোদের আর ডাকলাম না। তো শুভ জয়, খুব ভালো লাগলো, সবেক ভালো লাগলো, আবার আসবো পরে। একদম। তো বন্ধুরা, এই বাড়ি ফিরলাম। তো বাড়ি ফিরতে ফিরতেই আবার মমিজিৎ ফোন করলো যে ওর বাড়ি যেতে হবে, কারণ ওর বোন ওকে আর আমাকে রাখি পড়াবে। তো চলো ওর বাড়ি যাই এখন। মনোজিৎকে রাখি পড়াচ্ছে মনোজিতের বোন। ও এই যে তিন্নি, ও তিন্নি, তিন্নির মুড নেই এখন। ব্যাকগ্রাউন্ড ও এবার আমার পাড়া। দেখো আমার দুটো দাদা, দেখতে পাচ্ছ না আমাকে? এই তো দেখাচ্ছি তোকে আমার দুটো দাদা। ইগনোর এই বাড়ি ফিরলাম। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। বাই।